আসসালামু আলাইকুম, সুপ্রসিদ্ধ, আশা করছি আপনারা ভালো আছেন। আমরা কিন্তু মিরপুরে চলে এসেছি, মিরপুরে ফেয়ার প্লাজায়, ফেয়ার প্লাজার রাইডার্স ক্রোকারিজ অ্যান্ড গিফট শপে চলে এসেছি। এখানে আমরা আজকে আপনাদেরকে ক্রোকারিজ আইটেম সম্পর্কে ধারণা দেব। আপনারা যদি স্বল্প মূল্যে সবচেয়ে ভালো মানের প্রোডাক্টগুলো নিতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। আমাদের সঙ্গে আজকে রয়েছে সাব্বির ভাই। সাব্বির ভাই আজকে আমাদেরকে এই ক্রোকারিজ আইটেমগুলো সম্পর্কে পরিচয় করে দেবে, কোনটার কী দাম, কীভাবে আপনারা এখানে আসবেন সব কিছু সম্পর্কে জানিয়ে দেবে। তো সাব্বির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আশা করি ভাই আপনি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই, আজকে আপনি আমাদেরকে কী কী দেখাবেন বলেন। আজকে আমরা আমাদের দোকানে কিছু কিছু প্রোডাক্ট আছে, যেরকম কী কী প্রোডাক্ট আছে মূলত ক্রোকারিজ আইটেম নিয়ে আলোচনা করব। জি জি। তো ক্রোকারিজ আইটেম কী কী এগুলো দেখাবো, রেট কীরকম আছে, কিছু বিশেষ আকর্ষণীয় কিছু প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট নিয়েও আলোচনা করব, ওগুলোও দেখাবো। যেরকম আমরা দেখতে পারতেছি দোকানে দেখি, একটু ফোকাস করে দেখতে পারবো যে এখানে অনেক ধরনের প্যান সেট আছে, প্রেশার কুকার আছে, আবার এখানে প্যান বলতে গেলে ক্যাসল প্যান, সসপ্যান, হাঁড়ি এগুলো সবই থাকে, প্যান সেটও আমাদের থেকে পেয়ে যাবেন। ঠিক একইভাবে আকর্ষণীয় যে প্রোডাক্ট যেরকম আমি বলতেছিলাম, এই মাল্টি ফাংশনাল ইলেকট্রিক ওভেন, এটা হলো বারবিকিউ, এটা হলো ফ্যামিলি সেট বা রেস্টুরেন্টে ব্যবহার করার জন্য নিয়ে থাকে। ঠিক একইভাবে এখানে আমাদের মোমোস পিঠা বা যত ভাপা পিঠা আছে, তেল ছাড়া যত রকমের পিঠা আছে, যারা মনে করেন ডায়াবেটিস রুগী বা কিডনির রুগী আছে, যেরকম পিঠা আইটেম খাইতে যাচ্ছেন তেল ছাড়া, এটা একটা মেশিন আছে, এটা ইলেকট্রিকটা, এটা নিয়েও কথা বলবো। তো যাই হোক, আকর্ষণের মধ্যে যেরকম আরও কিছু নিয়ে একটু দেখাই, এই যে আমাদের এখানে কিন্তু দই মেকার মেশিন আছে। আচ্ছা, দই মেকার মেশিনটা কিন্তু ইম্পোর্টেড চায়না মেশিন, এটার মাধ্যমে কিন্তু আপনারা খুব দ্রুত দই বানাতে পারবেন। এটা দিয়ে দই বানাতে আপনারা 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, জাস্ট দুধ দিবেন, দুধের সাথে দই মেকিংয়ের জন্য যে প্রসেসিং যেগুলো থাকে, জাস্ট ওগুলো অটোমেটিক হয়ে যাবে। অটোমেটিক হবে না, জাস্ট হ্যাঁ অটোমেটিকই হবে, জাস্ট দইয়ের সাথে দুধ দিবেন, চিনি দিবেন, মানে যে ইনগ্রিডিয়েন্ট যেগুলো থাকে ওগুলো দেওয়ার পরে ইলেকট্রিক লাইনে দিয়ে দিলে এটা আপনার 2 থেকে 3 ঘন্টার মধ্যে ধুয়ে চলে আসবে। এটার জন্য আপনার যেরকম মনে করেন এখন বর্তমান যেরকম এটা ছাড়া 1 থেকে 2 দিন বসা লাগে, সেই সময় এটা আপনার লাগছে না, খুব দ্রুত হয়ে যাচ্ছে। খুব দ্রুত হয়ে যাওয়াতে আপনারা কিন্তু এটা দই বানিয়ে খেতে পারছেন, একটা সুবিধা। এটা এটার প্রাইস কত ভাই? এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হবে 550 টাকা। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শকদের, আপনারা কিন্তু মাত্র 550 টাকায় চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন। তো ভাই এরপরে কী দেখাবেন? এরপরে আমরা যেটা দেখাই, এখন বর্তমানে যেগুলো চলতেছে সবাই যে এখন দোকানের মধ্যে যেগুলো পানির যে ওয়াটার ফিল্টারগুলো থাকে, ওয়াটার ফিল্টারের ভিতরে যে ফিল্টার যেটা থাকে, এটা হলো কটন ফিল্টার, এটা হলো জালি ফিল্টারটা, আর এটা হলো গ্রিন টাচ ফিল্টারটা, তিনটা ফিল্টারই লাগে, তিনটা ফিল্টার আমাদের কাছে পেয়ে যাবেন। আচ্ছা, এই ফিল্টারের প্রাইস কেমন ভাই? প্রাইসটা বলে নেই, এই যে একটা আছে, এই দুইটা আছে, এই দুইটা কিন্তু আপনার 120 টাকা করে পার পিস, 120 টাকা 120 টাকা, আর এটা যেটা আছে এটা হলো 65 টাকা। আচ্ছা, এগুলো আমাদের থেকে হোলসেল প্রাইস, আমি আগেই বলে নিই, যাই বলছি সবই হোলসেল প্রাইস বলছি। আচ্ছা আচ্ছা, এগুলো মনে করেন আপনার 6 থেকে 8 মাস অনায়াসে চলে যায়, এটা মনে করেন পানির যদি চাপ কম থাকে তাহলে আপনার মনে করেন 1 বছর মতো চলে যাচ্ছে, তো এটা লং টাইম চলে যায়। এই তিনটা মূলত পানির ফিল্টারে যে তিনটা লেয়ার থাকে, তিনটা লেয়ারের জন্য এই তিনটা লাগে। আচ্ছা, তো এই তিনটা লেয়ার আমাদের থেকে অবশ্যই পেয়ে যাচ্ছেন, মানে একটা একটা ওয়াটার ফিল্টারে তিনটাই লাগবে? হ্যাঁ তিনটাই লাগে, এখন বর্তমানে যে তিনটা ফিল্টার আছে, আচ্ছা, সেই তিনটা ফিল্টারের এই যে এই ফিল্টারগুলো আমরা কটন ফিল্টার বলি, এটা আমাকে নেট ফিল্টার বলি, আর এটাকে ডাইরেক্ট গ্রিন টাচ ফিল্টার বলি বা অন্যরা যে ফিল্টার বলে থাকে, সমস্যা নেই। সুপ্রিয় শ্রোতা, যদি আপনাদের এই ফিল্টারের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর ডিটেলস অ্যাড্রেসও দেওয়া থাকবে, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আচ্ছা ভাই, আর কী দেখাবেন? আর যেরকম এখানে আমাদের ফ্রাই প্যান বলতে গেলে, এখানে আমাদের জুটি তাওয়া প্যানটা আছে। আচ্ছা, এটা 26 সেন্টিমিটার। ঠিক একইভাবে আপনার পিৎজা প্যান আছে। আচ্ছা, এটাও আপনার 26 সেন্টিমিটার, দেখে নিতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু ইন্ডাকশন কোটেড, দেখে নেবেন, এটা আপনি ইন্ডাকশন চুলার মধ্যে চালাতে পারবেন। আচ্ছা, এটা ইন্ডাকশনে চললে গ্যাসের চুলায় কি চালানো যাবে? হ্যাঁ, গ্যাসের চুলাও চালাতে পারবেন, ইন্ডাকশন চুলাতেও চালাতে পারবেন, বক্সের মধ্যে কিন্তু লেখা থাকে ইন্ডাকশন প্লাস গ্যাস দুটোটা দিয়ে চলবে এটা। আচ্ছা আচ্ছা, ইন্ডাকশনের যে ফায়দাটা হলো, যেরকম মনে করেন ইন্ডাকশন চুলাতে অনেকেই সব জিনিস বসে না, এটা বসবে, আমাদের ইন্ডাকশন চুলা আছে, সেটাও আমরা দেখাবো। যাই হোক, এই যে আরেকটা যেটা ফ্রাই প্যানটা বললাম, এই যে ফ্রাই প্যানটা, এটা কিন্তু গ্লাস লিডের সাথে পেয়ে যাবেন। আচ্ছা, অনেক সময় বড় ফ্রাই প্যানগুলো কিন্তু গ্লাস লিড পাওয়া যায় না, শুধু ফ্রাই প্যান হয়, এটা কিন্তু আপনি একেবারে গ্লাস লিড সহকারে পেয়ে যাচ্ছেন। এটা ইন্ডাকশন এবং গ্যাসের চুলা দুটোতেই চলবে নাকি? হ্যাঁ, এটাও 26 সেন্টিমিটার। আচ্ছা, এটার প্রাইস কত ভাই?
এগুলোর প্রাইস বস আপ ডাউন করে থাকে। আমি এখন যে রেটটা বলবো এগুলো কিন্তু বর্তমান রানিং রেট, যারাই নেবেন অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন, রানিং রেটটা দিব, কম রেট থাকলে কমটাই অবশ্যই বলবো। আচ্ছা, তো এটা প্রাইস যে রেটটা আছে এটা আছে 1500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর রুটি দাওয়া যেটা আছে, হ্যাঁ রুটি দাওয়াটা হলো 1200 টাকা। আচ্ছা, আর আমাদের যে পিৎজা যেটা বললাম, পিৎজা প্যান্টা বা পিৎজা দাওয়া যেটাই বলি, এটা আছে যে দেখায় নি, এটা হলো 1350 টাকা। আচ্ছা, এগুলো দিয়ে আপনি পিৎজা বানাতে পারবেন। লেয়ারটা কিন্তু বলে নিই, সব প্রেস্টিজ ব্র্যান্ডগুলো এগুলো কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট, এগুলো কিন্তু 5 লেয়ারে হয়ে থাকে। এই যে এখানে ডায়মন্ড কোটেড আমরা দেখতে পারতেছি। আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু ডায়মন্ড কোটেড, আর এগুলো কিন্তু খুবই স্ট্রং, খুব সহজে চলে যাবে না। ঠিক আছে, আরও একটু প্রোডাক্ট নিয়ে বলি, যেরকম এই যে আমাদের এখানে প্রেশার কুকারের আইটেম আছে, যেরকম প্রেস্টিজ প্রেশার কুকার আছে 3.5 লিটার, 4.5 লিটার, হকিংস আছে, হকিংস 4.5 লিটার, 5.5 লিটার, কিছু কিছু ক্যাটাগরি থাকে। এগুলো হলো যারা বাসা বাড়িতে ভাত বিরিয়ানি খিচুড়ি যারা যারা খুব দ্রুত রান্না করতে পছন্দ করেন, বা যারা প্রেশার কুকারে রান্না করা অভ্যস্ত তাদের জন্য। যেরকম আমি একটা দেখায় দিই, এগুলো বক্সের মধ্যে কিন্তু ওয়ারেন্টি সবই লেখা থাকবে, আপনারা সবাই দেখে নেবেন, 12 বছর ওয়ারেন্টি এখানে দেওয়া আছে, দেখে নেবেন। এখানে লেখা আছে ট্রাস্টেড বাই কাস্টমার, ক্রাফটেড ফর দ্য বেস্ট, এখানে সবই দেওয়া আছে। এখানে একটা খুলে দেখাবো, তো একটা খুলে দেখানোর ব্যবস্থা করে দিই যাতে কাস্টমাররা চোখে দেখে নিতে পারে। অনেকে তো মনে করেন দোকানে আসতে পারে না, অনলাইনে পছন্দ করে, যে অনলাইন থেকে নিবে কষ্ট করবে না, অনলাইনের মাধ্যমে সহজে নিয়ে নিবে, বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের থেকে অনলাইনে নিতে পারবে, যে কোনো প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে, ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন, 1 টাকাও পে করতে হবে না। জাস্ট ওটার জন্য জাস্ট যে কন্ডিশনটা হলো, জাস্ট ডেলিভারি যে চার্জটা থাকে ওটা জাস্ট বুকিং হিসাবে টাকাটা দিবেন যে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন। কি ওয়ারেন্টি গ্যারান্টি হয় নাকি? হ্যাঁ, প্রেশার কুকার অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি হয়ে থাকে, এই যে বক্সের মাধ্যমে দেখে নিতে পারবেন, কোম্পানি থেকে ক্লেম করতে পারবেন সরাসরি। এখানে যদি আমরা কিছু বলি এখানে কিছু করা থাকবে না, কারণ এখানে কোম্পানি নিজে ফ্যাক্টরি যে ব্র্যান্ডগুলো থাকে তারা নিজেরাই দিয়ে দেয়, কারণ ব্র্যান্ডেড প্রোডাক্টে ওয়ারেন্টি দিলে কোনো সমস্যা হয় না, কারণ এগুলো প্রোডাক্টগুলো খুবই হার্ডি হয়ে থাকে, আচ্ছা খুব সহজে নষ্ট হয় না। এই জন্য যেরকম এই যে আমাদের ঢাকনাটা আছে, ভিতরে আরও কিছু আছে, যেরকম এই যে প্রেশার কুকারটা আছে, ম্যানুয়াল গাইড আছে, সবই খুলে দেখাচ্ছে একেবারে সংক্ষেপে। এই যে আমাদের ঢাকনাটা, এগুলো বলে নেই, এগুলো কিন্তু বডিগুলো অ্যালুমিনিয়াম হয়ে থাকবে, এদিক কিন্তু মিরর। আচ্ছা, মিরর থেকে কিন্তু আপনার লুকিং গ্লাসের কাজটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের প্রেশার কুকারটি। আচ্ছা ভাই, এটা সাইজ কত? এটার আপনার সাইজ আছে 3.5 লিটার। আচ্ছা, এই যে দেখে নেন, প্রেসিজ লেখা আছে 3.5 লিটার ক্লাসিক। আচ্ছা, তো এটা তো 3.5 লিটার, এখানে তো আমরা আমাদের কাস্টমার বা আমাদের ভিউয়ার যদি আসে আর অন্য অন্য সাইজগুলো তো পাবে, তাই না? হ্যাঁ, সব সাইজই পাবে। এটা 3.5 লিটার আছে, 4.5 লিটার আছে, 5.5 লিটার হয়, সবই পাবেন। আরও কিছু ব্র্যান্ডের আছে, ওগুলোও দেখাবো। যেরকম এগুলো ম্যানুয়াল গাইডগুলো থাকে, ম্যানুয়াল গাইডগুলো হলো যে যারা ম্যানুয়াল গাইড পড়বে তারা আর কি ব্যবহারটা খুব মোটামুটি ভালো করে শিখে নিতে পারবেন। আর যেরকম এটার মধ্যে আর যেগুলো থাকে, এটা হলো প্রেশার কুকার থাকে, এই যে রেগুলেটর যেটা দিয়ে আপনি চেক দিবেন, হ্যাঁ হ্যাঁ প্রেশারটা ঠিক মতো কুক হয়েছে কি না। আর এক্সট্রা রাবার দিয়ে দেয়, রাবারটা হলো যে এটার জন্য এক্সট্রা রাবার দিয়ে দেয়, এটা আশা করি সবাই ব্যবহার করতে পারেন। রেগুলেটরটা দিয়ে এখানে হালকা প্রেস, একটু প্রেসে একটু জোরে দিলেই এখানে বসে যাবে। আর বস এটার প্রাইসটা বলে দিই, প্রাইস তো সবসময় কম থাকে না, এখন যে বর্তমান প্রাইসটা আছে 3.5 লিটার আপনার 1650 টাকা। আচ্ছা আচ্ছা, বাকিগুলোর রেটও আমরা বলে দিচ্ছি। এই যে এখানে 4.5 লিটারটা আছে, 4.5 লিটারটাও আমাদের থেকে পেয়ে যাবেন, এটা হলো আপনার 1750 টাকা। আচ্ছা, আর এটার যে বড়টা আছে, এখন তো নাই, থাকলে আমি দেখাই দিতাম, বড়টা হয়ে যাবে, বড়টার যে রানিং রেট থাকবে ওটা অবশ্যই দিয়ে দিব। ঠিক আছে, একইভাবে এই যে হকিং সুপারটা আছে, হ্যাঁ হকিং সুপার যেহেতু একটা দেখিয়েছি বাকিগুলো সেমই হবে, তো এটা 4.5 লিটার যেটা আছে, 4.5 লিটারটা পড়বে আপনার 1750 টাকা, আর এখানে 5.5 লিটার যেটা আছে এটা 1950 টাকা। আচ্ছা আচ্ছা, যারা মনে করেন নিতে চান তাদেরকে দিতে পারবো, বড় ভাইয়ের ভিডিও দেখে যারা যারা আসবেন তাদেরকে যতটুকু পারি অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্ট অবশ্যই করে দিব, যারা অফলাইন থেকে সামনাসামনি এসে নেবেন। অনেকেই তো আমাদের কাস্টমাররা আসবে দোকানে, এসে যদি আপনাকে না পায় তাহলে কিন্তু তারা কনফিউশনে পড়ে যাবে, তো আপনি না থাকলে আসলে দোকানে কে থাকবে একটু যদি বলে দেন। দোকানে আমাদের বড় ভাই আছে, যার নাম মেহেদি, ওনার সাথে আমি এখনই পরিচয় করে দিচ্ছি, বড় ভাই মেহেদি। আমি আসলে আপনাদেরকে সবাইকে এখানে একটা ভিডিওর মাধ্যমে একটা বিস্তারিত একটা আইডিয়া দেওয়ার জন্যই আসলাম, সবাইকে একটা আইডিয়া দিয়ে দিলাম, তারা সবাই আমাদের বড় ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আমার থেকে একটা আইডিয়া নিয়ে নিলেন। তো দোকানে আসলে বড় ভাইকে অল টাইম পাবেন। তো আপনারা কুরিয়ারে তো মাল পাঠান, তাই না? জি জি, কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি, বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের থেকে নিতে পারবেন।
তো সুপ্রিয় সুধী আপনারা শুনতে পারলেন বুঝতে পারলেন আর যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু ফেয়ার প্লাজায় চলে আসবেন ফেয়ার প্লাজায় এসে আপনারা রাইডার্স কোকারিজ এন্ড গিফট শপে চলে আসবেন এটা ফেয়ার প্লাজার নিস্তলা তৈরি হয়েছে তো ভাই ঠিকানাটা আপনি একটু ভালো করে বলে দেন জি জি আমাদের ঠিকানায় যারা এসে নিতে চান তাদেরকে আমি বলে দিই ঢাকাতে আসবেন ঢাকার মিরপুর এক নাম্বার যে বাস স্ট্যান্ড সেখানে নামবেন সেখান থেকে আমাদের ফেয়ার প্লাজা যে কোনো কাউকে লোকালকে জিজ্ঞেস করলেই আপনাকে বলে দিবে ফেয়ার প্লাজা আসলেই গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন আমাদের দোকানটি ভিতরে আসলে দোকান নাম্বার 20 আচ্ছা আমাদের দোকানের নাম তো বরাবর বলে দিয়েছেন তাও বলে দিই রাইডার্স কোকারিজ অ্যান্ড গিফট শপ এটা আমাদের দোকানের নাম এসে বললেই পেয়ে যাবেন এছাড়া ডিসপ্লেতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনার প্রয়োজন হলে ডিসপ্লেতে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন তো সুপ্রিয় সুধী আশা করছি আপনারা অবশ্যই আসবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে বিদায় নিতে চাচ্ছে আর অবশ্যই দোকানে এসে আমার নাম বলবেন আমার চ্যানেলের নাম বলবেন তাহলে কিন্তু আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন